Are you gonna tell me where you went? All the messages I sent with. লাইফে যখন যে কোনো ডিসিশন নিতে খুব কনফিউজিং ফিল হবে আর যে কোনো কাজ করতে খুবই বোরিং ফিল হবে, দেন ডু আ থিং, টেক এ বাথ অ্যান্ড গো আউট অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ এয়ার। Hey guys, welcome back to the channel. I am Dhruva and you guys are watching your vlogger D. तो भाई আমার ভাই লাস্ট দুদিন ধরে মুডটা ডাউন ছিল, মানে ভালো লাগছিল না কেন জানো। তো তখন আমার ভিতর থেকে চ্যালেঞ্জ, যেরকম বললাম লাইফে একটা চ্যালেঞ্জ থাকা ভালো, তো এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম 200 ব্লগস। তো এই ব্লগের চ্যালেঞ্জটা আমার রিমাইন্ড আসলো মাথায়, অ্যান্ড ইট পুশড মি টু মেক আ ভিডিও ফর ইউর সেলফ অ্যান্ড মেক আ গুড কন্টেন্ট। তো আমি হলাম লেটস গো, এমনিও মুড অফ লাগছিল বাড়িতে, তো চলো ভাবলাম বাইরে বেরোই, বেরিয়ে একটু কন্টেন্ট শ্যুট করা যাক আজকে, মানে নেক্সট লেভেল। আমি আর ভালো লাগছিলো না বাড়িতে, আমার যখন মুড খুবই খারাপ হয়ে যায়, খুবই খারাপ, তখন আমি এরকম স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি, একটু হালকা 10-15 মিনিট একটা স্পিন মেরে ঘুরে চলে আসি। ইটস ফিল ফ্রেশ, মানে একদম রিফ্রেশ লাগে একদম, মানে দিস ইজ দ্য বেস্ট থিং আই লাভ অ্যাবাউট বাইকিং, যে তোমার মুড অফ হলে তুমি বাইক নিয়ে বেরিয়ে পড়তে পারো, অ্যান্ড ইট মেক্স ইউ হ্যাপি লাইক মি। অ্যান্ড আমরা তো জানি অ্যাজ উই আর হিউম্যান বিংস, আমাদের কনসেন্ট্রেট করাটা কতটা ডিফিকাল্ট, মানে আমরা যতটাই আই এম 100% কনসেন্ট্রেটিং অন দ্যাট দিস আবার ঝাবি ঝাবি তো হয় না। তো এই সিগনালটা দেখতে পাচ্ছ, সাইক্লোনের পর বন্ধ হয়ে গেছে, জায়গাটা ডেঞ্জারাস হয়ে গেছে, স্ট্রিট লাইটগুলো নেই অফ। তো আমি যেটা বলছিলাম যে কনসেন্ট্রেট করাটা কতটা ডিফিকাল্ট আমাদের হিউম্যান বিংয়ের জন্যে, কেন কি দেখো আমি একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, আমি বেরিয়েছি আমার মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্যে, এই জন্যে আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার কনসেন্ট্রেশনটা ছিল হচ্ছে অন রোড, আমি যাতে স্কুটি চালাই এটা ভেবে আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম। বাট কিন্তু কারেন্টলি আমার কনসেন্ট্রেশনটা কী, টু ভ্লগ, টু মেক আ কন্টেন্ট ফর ইউর গাইজ। তো ভিড় দেখতে পাচ্ছ, জাস্ট লকডাউন খুলে যায় 4 দিনই হয়েছে, তার মধ্যে এত কিছু হয়ে গেছে। ও হো হো, হ্যাঁ হ্যাঁ, ইটস ফিল ভেরি গুড, কিন্তু আই ডোন্ট থিঙ্ক দিস টাইম ইজ দ্যাট গুড টু ডু। বাসে তো 20 জন বলেছে, 20 জনের বেশি বাসে ভর্তি লোক, সবই তো খোলা, বন্ধ কি আর, ওই সাইডে তাও বন্ধ, এই সাইডে তো সবই খোলা, এভরিথিং ইজ ওপেন, এভরিথিং সবই তো খোলা আছে। চলো আমি আর একটু আগে যাই, দেখাই তোমাদের আমাদের এরিয়ার অবস্থা, আ স্মল পার্ট অফ সাউথ কলকাতা। এটা আমাদের পুলিশ স্টেশন, সেই 2011 থেকে মেট্রো হয়েই যাচ্ছে, ইটস 2020, 9 বছর হয়ে গেল, মেট্রো এখনও চালু হলো না, জাস্ট আর কি বলবো, কবে যে মেট্রো হবে, কবে যে কী হবে। দেখো আমি একটা জিনিস 100% বিলিভ করি, আর এটা আমি লাইভ প্রুভও পেয়েছি, যে মেট্রোটা যে বানানো হলো, মেট্রোটা বানানোর পরের থেকে কিছু হোক না হোক এর আশেপাশের এরিয়ার প্রপার্টির দাম খুবই বেড়ে গেছে, মানে নেক্সট লেভেল বেড়ে গেছে। যতদিন এই মেট্রো ব্রিজ ছিল না ততদিন প্রপার্টির দাম অত হাই ছিল না, এখন প্রপার্টির দাম অনেকটাই হাই হয়ে গেছে, কেন কি
প্রপার্টির প্যাম্পলেটের নিচে লেখা থাকবে এই স্টেশনের নাম 500 মিটার, 1 কিলোমিটার, উইদিন 2 কিলোমিটার, এইসব হাবি জাবি লেখা থাকে। কিন্তু কবে যেগুলো চলবে কেউ জানে না, আমার বাচ্চারা দেখতে পারবে নাকি সেটাও আমি জানি না, আমি নিজে দেখতে পারবো নাকি ওটাই সবচেয়ে বড় কথা। তো কত বছর পর ইস্ট ওয়েস্ট মেট্রোটা খুললো, ইস্ট ওয়েস্ট মেট্রো, তো যদি ভুল বলি নিচে কমেন্ট করে জানিও। আর কি বলবো বস, খুব ভালো লাগছে, মানে একটা মানে নেক্সট লেভেল ভালো লাগছে এরকম বেরিয়ে। আমি এখান থেকেই ইউটার্ন মেরে নেবো ভাবছি, নাকি তার একটু সামনে আমি এখান থেকে ইউটার্ন মেরে নিই, আর যাবো না বেশিটা দূর। সব খোলা বস, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড সেন্টার, এভরিথিং 8 তারিখ থেকে খোলার কথা, সব এখনই খুলে দিয়েছে ইয়ার। এটা রেজাল্টস কী হবে আমি জানি না। এখানে একটা শপিং মল আছে, এটা খোলা নাকি বন্ধ আমি ঠিক খেয়াল করলাম না। শপিং মলটা স্টিল বন্ধ, ওটা মানে 8 তারিখ থেকে খোলার কথা হয়েছে, 8 তারিখ থেকেই খুলবে আমার মনে হয়। যা মানে কি ভালো লাগছে আমার বেরিয়ে এইখানে। সেম সিগনাল, সাইক্লোনের পর থেকে সিগনাল খারাপ হয়ে গেছে, মানে যে কটা মেন সিগনাল যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে ওইখানে সিগনালগুলোই খারাপ হয়ে গেছে। এখানে দেখো এই গাড়িগুলো চলে আসছে, কেউ আটকাচ্ছে, কোনো সিগনাল নেই, ওই পুলিশও নেই, সামনেই কিন্তু পুলিশ স্টেশন, কিন্তু কোনো ট্রাফিক পুলিশটা অ্যাটলিস্ট থাকা উচিত এখানে। দেখো ওদিকের গাড়িগুলো ওদিকে ঢুকবে, এখানে ওদিকে অনেকটা যাওয়ার রাস্তা আছে ওদিকে, তাহলে একটু স্ট্রেচে টানা যাক, একটু অনেকদিন টানিনি। লেটস সি, ইয়ো মনে হচ্ছে বৃষ্টি হবে। কি মজা লাগছে বস, মানে আই হোপ এভরিথিং গেটস ওকে আগের মতন। ইফ ইউ গাইজ আর আ বাইকার তোমরা বুঝতে পারো আমি কি বলতে চাইছি, কতটা মজা হয় এরকম বেরানোর পর। খুব জোরে বৃষ্টি নামতে চলেছে মনে হয়, মেঘ ফেক ডাকছে। আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাই, ভিডিওটা শেষ করে আমি বাড়ি চলে যাব, এবার গিয়ে বাড়িতেই থাকবো। তোমরাও বাড়িতে থাকো, আমার মতন এরকম আবেল্লা মারতে বেরিয়ে পড়ো না। আই এম তোমাদের জন্য কন্টেন্ট বানাতে হবে বলে আমি বেরিয়ে যাই, নিজেরও ভালো লাগে, তোমাদেরও দেখতে ভালো লাগে এই সব জিনিস, র্যাদার দ্যান আর লাইফস্টাইল ব্লগিং, বোরিং ব্লগিং। এখনও আমি তোমাদের সাথে সেরকমভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারিনি থ্রু মাই লাইফস্টাইল ব্লগস, তো আই এম ট্রাইং দ্যাট, কিপ সাপোর্টিং। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আই উইল গাইস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক টেল দেন, টেক কেয়ার, গুড বাই, স্টে সেফ, স্টে হোম।